বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা লামহেদুরা। উই জাস্ট ক্রস চিত্রে আফটার মানেভঞ্জন। কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, আশা করি খারাপ লাগবে না। বন্ধুরা, আমরা এই মুহূর্তে মেঘমায় আছি। মেঘমায় হচ্ছে আমাদের পুলিশ চেকপোস্ট। আমাদের সকলকে এন্ট্রি করে তারপরে এন্টার করতে হচ্ছে মেঘমা থেকে। এখানে একটি স্তূপা দেখছি আমরা। আমাদের টোটাল টিমকে দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে সান্দাকফু পিকে আছি। আমরা সকাল 5টায় ঘুম থেকে উঠে 5:15টার মধ্যে সবাই এখানে হাজির ছিলাম। শুধুমাত্র একটা অতুলনীয় সানরাইজ দেখার জন্য। আল্লাহ তাআলার অসীম কৃপায় সেটা আমরা দেখতেও পেরেছি। চারিদিকটা অসাধারণ অসাধারণ। একটা সিঙ্গেল পয়েন্টে দেরে দাঁড়িয়ে এভারেস্টের 5টা হাইয়েস্ট পিক দেখার মতো সৌভাগ্য শুধুমাত্র এখান থেকেই সম্ভব। এই মুহূর্তে আমরা চাঁদ দেখছি, সাথে ফুল এভারেস্ট রেঞ্জ দেখতে পাচ্ছি। রেজা, কিছু বলো আমাদের উদ্দেশ্যে। আঙ্গুল কি বাঁকা হয়ে গেছে নাকি করেছে? ও সাবাস 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 সাবাস। বসে তা দিচ্ছে আমাদের রব ভাই, সে দীর্ঘক্ষণ ধরে তা দিচ্ছে। না না, এটা এটাই ঠিক। আমরা যারা ক্যামেরা নিয়ে ব্যস্ত তারা পুরোই বোকা, কারণ সে তার চোখের লেন্সে সব ধারণ করছে এবং মনের স্টোরেজে সব স্টোর করে নিচ্ছে। এর চেয়ে বেটার কিছু নাই। এই যে রেজা ভাইয়ের পিছনেই ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাচ্ছি। এবং যদি আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা পজিশন, যেটা সবচেয়ে ভালো দেখা যায় সান্দাকফু ফালুত রেঞ্জ থেকে। আমরা এই মুহূর্তে সান্দাকফুতে আছি এবং জাস্ট আমি আরেকটু 360 ডিগ্রিতে এই পাশটাতে আপনারা মেঘের অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। প্রতিটা পাহাড়ের খাজে খাজে মেঘ। আচ্ছা, আমাদের সান্দাকফুর একটু ক্যাপচার করো। ওই যে শেরপা চালেটকে দেখা যাচ্ছে, যেটা সান্দাকফুর আইকন বলা চলে। প্রতিটা প্লেসে একটা আইকনিক স্ট্রাকচার আছে। এটা হচ্ছে সান্দাকফু 12,000 ফিট উপরে আছে, রাইট? 12,000 ফিট উপরে আছে এবং আমরা স্টে করতেছি এখানে এই জায়গাটাতে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে সান্দাকফু থেকে ফালুতে ট্রেক করছি। দেখতে পাচ্ছেন গতকাল বিকেলে স্নোফলের ফলে প্রচুর স্নো পড়ে আছে অন দ্য ওয়ে। Yes, you can just check it out. It's look like shagudana. Yeah. Our tracking partner, Reja. Hello. He is so excited. Abong, dekhte pachhen, puro Kanchenjunga range ke right side rekhe amra track korchi. View is awesome. Unexplainable. I hope you'll like it. Bondhura, we are in between Sandakphu and Severgam. It's on the way to Phalut.
দেখতে পাচ্ছেন গাড়ি একটু হাল করেছে, সবাই খুব মজা করছে, দে ওয়ান্টেড টু জাম্প, আই জাস্ট ক্যাপচার দ্য জাম্পিং মোমেন্টস। এস আমাদের গ্রুপের আরেকটা গাড়ি, ড্রাইভার ইজ সো পারফেক্ট, সে খুব ঠিক জায়গায় দাঁড়িয়ে করিয়েছে এবং আই থিঙ্ক তারা আমাদের চেয়ে ভালো ভিউ পাচ্ছে, বাট ইটস আপ টু ড্রাইভার, আর ড্রাইভার ইজ নট সো কনসার্ন অ্যাবাউট ইট। আমি 360 ডিগ্রি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের ল্যান্ড রোভার, যেটাতে করে আমরা এই টোটাল সান্দাকফু ফালুত ট্রেক কমপ্লিট করছি। কিছু কিছু জায়গায় আমাদেরকে নেমে যেতে হয় কারণ স্লোপ এতই খাড়া, এখানে সম্ভব না ফুল ক্যাপাসিটি নিয়ে ডাউন করা। আমাদের তিনটা ল্যান্ড রোভার, উই আর ইন 25 নাম্বার, সো কনজেস্টেড না ইনকু ভাই কেমন আছেন? হাই। প্রচন্ড ঠান্ডা, তারপরেও হাতে গ্লাভস পরছি না, কিছুটা ক্যাপচার করার চেষ্টা করছি, যেটা আই থিঙ্ক 20% শেয়ার করতে পারছি, 100% ইন আওয়ার আইস, ইটস আনবিলিভেবল, আনবিলিভেবল। আল্লাহ তাআলা এক অসীম সৃষ্টি, আর রহমান সুরের ওই আয়াতটি খুব মনে পড়ছে, রব্বিকুম আতাকাজিবান, তোমরা কোন কোন অবদান করছো। কে ভাই, ও ওর আদমি কে নাম হবে? এই সরজন সরজন, তারা ঠিক কিভাবে থাকে, just say how tough is it, wow, just say we are passing through the cloud. Just see the slope, it's unimaginable, yes. মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাদের,
কিভাবে এক্সপ্লেন করবো, নাথিং টু সে, জাস্ট সে cloud, all over the clouds. Oh yeah, no clouds. Yeah, just the sun. বন্ধুরা, আই থিঙ্ক আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না, টোটাল আই এম ইন ক্লাউড। বলে বোঝানোর মতো না কিসের মধ্যে আছি, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা। আমি যেদিকে আমার ক্যামেরাটি তাক করে আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেখানে একটা দেখার মতো জিনিস আছে, বাট আপনারা এখন এটা দেখতে পাচ্ছেন না বিকজ অফ ক্লাউড। আমরা এই মুহূর্তে আছি ফালুট ট্রেকার হাটে, এবং ফালুট ট্রেকার হাটের দিকেই আমার ক্যামেরাটা এ করা, বাট টোটাল ট্রেকার হাট এই মুহূর্তে মেঘে ঢেকে গেছে। যদি ট্রেকার হাটের কোনো জানালা খোলা থাকে এই মুহূর্তে এবং অপোজিটের জানালা খোলা থাকে, তাহলে মেঘ ঘরের ভিতর দিয়ে অনায়াসে চলে যাবে। আপনারা কিছুটা বিরক্ত হচ্ছেন কারণ কিছুই দেখতে পাচ্ছেন না, তবে এই মেঘ মিতালির খেলায় কিছুক্ষণ পর পরই সব কিছু আবার ভিজিবল হয়ে যায়। দিস ইজ আ ফ্লো অফ ক্লাউড, একটা ফ্লো যাওয়ার পরে একটু ভেকম হয়, তারপর আরেকটা ফ্লো আসে। পৃথিবী এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, যদি আপনি না ঘুরেন বুঝবেন না। এই ছোট্ট দুনিয়াটুকু, যতটুকু যে যার সাধ্য অনুসারে, সবার সাধ্যে তো সুইজারল্যান্ড যাওয়া কুলাবে না, যে যার সাধ্য অনুসারে বেড়াবেন, সে বাংলাদেশি হোক, ইন্ডিয়াই হোক, হোয়াট এভার, যে কোনো কান্ট্রি হোক। এই মুহূর্তে আমরা আছি ফালুটে, মেঘের দুনিয়ায়। মেঘ আমাদের খেয়ে ফেলেছে। যেদিকে আমার ক্যামেরা এখন তাক করানো, সেদিক থেকে বেসিক্যালি হচ্ছে ফালুত জিটিএ ট্রেকার হাট থেকে আমরা হেঁটে এসেছি, ট্রেকার রুট। আর আমি এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি টোটাল 360 ডিগ্রি ভিউ থেকে, যে হোয়ার আই এম। সূর্য উদয় হচ্ছে, পাহাড়ের সূর্য অলওয়েজ অসাধারণ। পাহাড়ে আমরা সূর্যোদয় দেখতেই আসি আসলে, প্রতিদিন সকাল 4:30-5টার সময় ঘুম থেকে উঠে সূর্য মামাটাকে না দেখলে আমাদের দিন পরিপূর্ণতা পায় না। একটু ডান সাইডে আসবে, ওই কাঞ্চনজঙ্ঘাটাকে নিচ্ছে।
সূর্যের ফার্স্ট রে যখন কাঞ্চনের উপর পড়ে, পুরো কাঞ্চনজঙ্ঘা জাস্ট গোল্ডেন একটা রূপ ধারণ করে মনে হয় চলছে। আপনারা এখন স্লিপিং বুদ্ধা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ফেস অফ বুদ্ধা, বেলি অফ বুদ্ধা অ্যান্ড লেগ অফ বুদ্ধা। ইটস দ্য আইকনিক ফিচার অফ স্লিপিং বুদ্ধা, যা দেখবার জন্য প্রচুর মানুষ এখানে আসে। এটা হচ্ছে ফালুত টপ। ফালুত টপ থেকে আমরা ফালুত টপের উপর একটি স্টেপা, এখানে আমরা এভারেস্ট ফ্যামিলিকে দেখছি, ইনক্লুডিং মাউন্ট এভারেস্ট, দেন থ্রি সিস্টার ফ্যামিলি, অ্যান্ড ফাইনালি জায়ান্ট কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলি, অ্যান্ড ইমাজিনেবল স্লিপিং বুদ্ধা পজিশন। ফালুত টপ থেকে প্রতিটা চূড়া খুব সুন্দরভাবে ভিজিবল হয়। আমরা এখন ফালুত টপ থেকে আমাদের ট্রেকার হাটের উদ্দেশ্যে রওনা করলাম, কারণ এখন কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রওনা হতে হবে টুমলিং। টুমলিং এর এখানে আপনি একটা পিলার দেখতে পাচ্ছেন, ইটস বিটুইন ইন্ডিয়া এন্ড নেপাল বর্ডার। আসলে পুরো সান্দাকফু ফালুত ট্রেকটাই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারের মাঝ দিয়ে। কিছুক্ষণ আমরা ড্রাইভ করছি ইন্ডিয়া দিয়ে, কিছুক্ষণ আমরা ড্রাইভ করছি নেপাল দিয়ে, এবং ম্যাক্সিমাম যে স্ন্যাক্স শপগুলো আছে ইন বিটুইন সবগুলো হচ্ছে নেপালেই এবং নেপালিদের দ্বারা পরিচালিত। যেটা খুব বিরক্তিকর সেটা হচ্ছে আমরা আসার সময় প্রায় 3 বার চেক পয়েন্ট আমাদেরকে পাসপোর্ট এন্ট্রি করতে হয়েছে, অ্যান্ড ইটস রিয়েলি টাইম কনজিউমিং। সো যখনই কেউ আসবেন অবশ্যই চেষ্টা করবেন খুব আর্লি স্টার্ট করতে, কারণ রাস্তায় অনেক ধরনের আনসার্টিনিটি আছে এবং সার্টিনিটিও আছে। সার্টিনিটি হচ্ছে পুলিশ চেকপোস্টগুলো, সেখানে আপনার মিনিমাম 1 আওয়ার করে বা হাফ অ্যান আওয়ার করে নষ্ট হবে, আর রাস্তায় গাড়ি নষ্ট হয়। গাড়ি যদি কারো একটা গাড়ি নষ্ট হয় সব গাড়ি স্টাক হয়ে যাবে, কারণ ইটস 1 ওয়ে। এত দূরে আসবো আর আপনাদেরকে একটা ইয়াক দেখাবো না, ইটস আনবিলিভেবল। ইয়াক হচ্ছে পাহাড়ের সবচেয়ে সুন্দরতম প্রাণী বলা চলে। দেখুন ও ঘাস খাচ্ছে। ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের ট্রেকার হাট, দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ারলি ভিজিবল। হ্যাঁ, ইয়াক কিছুটা মাইন্ড করেছে, সে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ আই এম ডিস্টার্বিং অন। দেখুন আমি কি স্লোপ বেয়ে নামছি, ইটস আই থিঙ্ক 75 ডিগ্রি স্লোপ। স্টুডেন্টস কি ইউ শুড কন্ট্রোল অন ইউর গ্রিপ, খুব ভালো গ্রিপের বুট অথবা কেডস নিয়ে আসবেন সান্দাকফু ট্রেকে। আর ট্রেকে না, আমি জিপ সাফারি করলেও আপনি খুব ভালো গ্রিপের কেডস নিয়ে আসবেন। আর যদি ট্রেক করেন অবভিয়াসলি আপনি খুব ভালো ব্র্যান্ডের একটা বুট নিয়ে আসবেন, কারণ সান্দাকফু রোড হচ্ছে ফুল অফ বোল্ডার। আর বোল্ডার কি আমরা বাঙালিদের জন্য একটু খুব অসুবিধাজনক এটা ব্যাখ্যা করা, আই জাস্ট ওয়ান্টেড টু সি ইউ। এই বোল্ডারটা আপনারা দেখছেন সান্দাকফুর সবচেয়ে ভালো বোল্ডার, যেটা অনেক স্মুথ ওয়ান, আর এর চেয়েও অনেক টাফেস্ট বোল্ডার হচ্ছে সান্দাকফুর সান্দাকফু ফালুতের ট্র্যাকের যে জিপ রোডটা সেটার বোল্ডার। আমাদের জিপ অনেক স্লিপ করছে, বাট এখানে 1947 ব্রিটিশদের ফেলে যাওয়া ল্যান্ড রোভার ছাড়া কিছুই উঠতে পারে না, এবং সেই ল্যান্ড রোভার ফোর হুইলারগুলো এনাফলি ক্যাপাবল আর ড্রাইভার এক্সট্রিমলি সুপার্ব।
in their driving wheel. Without them, I think আমাদের মতো গোবেচারা মানুষ এটা সান্দাকফু দেখার সৌভাগ্য পেত না, কারণ উই আর নট এনাফলি ফিট ফর দ্য ট্রেকিং। ফালুতে অ্যাকোমোডেশন খুবই লিমিটেড, যখন আসবেন অবভিয়াসলি আপনি প্রি বুক দেওয়ার চেষ্টা করবেন থ্রু এনি চ্যানেল। প্রি বুক দেওয়াটা খুব সহজ না, কারণ এখানে কোনো কমিউনিকেশন মেকানিজম নাই, কারণ কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই। সুতরাং প্রি বুক করবেন কীভাবে? আপনি চেষ্টা করবেন অন্তত পক্ষে মানেভঞ্জনে যখন আসবেন ওখান থেকে কারো মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে ফালুতে বুকিং দেওয়ার জন্য। আর উইদাউট দিস আপনি ফালুতে আসলে কঠিন বিপদে পড়ে যাবেন, কারণ আমরা যে রিসোর্টে আছি আমরা 25 জন আছি, এবং এই রিসোর্টে আমরা মানে আমাদের বেড শেয়ার করতে হয়েছে, কারণ 25 জনের অ্যাকোমোডেশনের রিসোর্ট এটা না, এটা হচ্ছে 20 জনের অ্যাকোমোডেশন একটা রিসোর্ট। আল্লাহ তাআলার এক অশেষ অবদান, অশেষ সৃষ্টি তার প্রকৃতি। যদি আপনি না তা দেখেন তাহলে আপনি কখনোই সে ফিলিংসটা পাবেন না। মানুষ সৃষ্টি ইজ নাথিং। আমি ওখান থেকে নেমে আসছিলাম, ওর চেয়ে অনেক উঁচু থেকে নেমে আসছিলাম, বাট এই পিকটার জন্য আপনি সেই পিকটা দেখতেছেন না। এখন আমার গ্রুপ মেম্বারের নামছে, সুতরাং ইউ ক্যান বিট ইমাজিন আই মিন পয়েন্ট, ওরা নামছে উপর থেকে, এবং জাস্ট দেখুন আমাকে আরও কতটুকু নামতে হবে। ক্যান ইউ ইমাজিন? আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, এটা হচ্ছে আমাদের আসার রাস্তা ছিল। নেচার লাভার্স, এই পথটি ধরে আমরা প্রায় 4 থেকে 5 ঘন্টা ড্রাইভ করে ফালুত এসেছি। কতটা মসৃণ দেখা যাচ্ছে এখান থেকে, বাট দ্য পাথ ইজ নট এট অল নর্মাল, ইট ইজ দ্য ফুল অফ বোল্ডার, ইটস নট সো স্মুথ। এই পোর্শনটুকু হচ্ছে ফুল অফ নেপাল। এটা হচ্ছে ফালুতের এক্সটেনশন ট্র্যাকার হাট। ওখানে আসলে ট্র্যাকারদের অ্যাকোমোডেট করার জন্য 20 জন পর্যন্ত ট্র্যাকার ফালুত ট্র্যাকার হাটে থাকতে পারে, বাট এক্সটেনশন পার্ট হচ্ছে এটা। এখানে হয়তো বা অনেক সময় খুব যখন ফুল অফ টুরিস্ট থাকে তখন এখানে অ্যাকোমোডেট করা যায়। আমরা ফিরে যাচ্ছি টুমলিং এর উদ্দেশ্যে। আমি যে বোল্ডারের কথা বলছিলাম, এইসব বোল্ডার যারা ট্র্যাক করবেন অবশ্যই খুব ভালো গ্রিপের বুট নিয়ে আসবেন। দেখতেই পাচ্ছেন এই রুটে ট্রেকিং নট সো ইজি। মাউন্ট এভারেস্ট, থ্রি সিস্টার, ফুল অফ ফালুত ট্রেক রোড, অ্যান্ড হোল কাঞ্চনজঙ্ঘা ফ্যামিলি। এই পথ ধরে আমরা টুমলিং থেকে কালপক্ষীতে এসেছি। পথে কিছুটা অংশ দেখতে পাচ্ছেন, আকাশের ভিউটা কেমন লাগছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি সান্দাকফু পিক, যেটার ম্যাক্সিমাম অংশই মেঘে ঢেকে গেছে, কারণ পিকটা আমরা এখন দেখতে পাচ্ছি না, পুরো অংশটুকু মেঘে ঢেকে গেছে। আদারওয়াইজ ক্লিয়ার ভিউ থাকলে আমরা শেরপা চালেট, সান্দাকফুর সিগনেচার রিসোর্টটা দেখতে পেতাম। এখন আমরা আছি এই মুহূর্তে কালপক্ষীতে। কালপক্ষী ফেমাস পরে লেক, ব্ল্যাক ওয়াটার লেক, যেটা এই মুহূর্তে আমি ফ্রেমে আনতে পারছি না, দেখাবো সুযোগ হলে ইনশাল্লাহ। হ্যালো ফ্রেন্ডস,
যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুমলিং, 2970 মিটার অ্যাবভ দ্য সি লেভেল অ্যান্ড 9700 সামথিং ফিট ইন ফিট। অ্যামেজিং প্লেস, ভেরি নিয়ার টু মনেভঞ্জন। কিছু টুরিস্ট এখানে আসে শুধুমাত্র টুমলিং পর্যন্ত আসে, বিকজ টুমলিং থেকে গাইড বা সান্দাকফু ফালুত ট্রেক ইজ সো টাফ, সো দ্যাট তারা সেদিক যায় না। আর এখানে এসেই মোটামুটি তাদের কাঞ্চনজঙ্ঘা দেখার স্বাদ আর নেচারের কোলে কয়েকটা রাত কাটিয়ে যাওয়ার জন্য বেস্ট প্লেস। এখানে অ্যাকোমোডেশন ভালো কম্পেয়ার টু সান্দাকফু ফালুত গাড়ি বাস কালুপাখড়ি, সুতরাং এখানে আপনার কোনো টেনশন করতে হবে না। অ্যাকোমোডেশন ভালো বলতে বেসিক লেভেলের অ্যাকোমোডেশন ভালো, আপনি যদি এখানে কোনো বিলাসবহুল কিছু চিন্তা করেন আই থিঙ্ক ইউ আর ইন রং টু। জি আপনারা ভাবছেন আমি আবার কখন ডেংমার্ক আসলাম, ইয়াস এটা ডেনমার্ক অথবা ইউরোপের কোনো বাড়ি না, এটা হচ্ছে আমাদের পাশের দেশের টুমলিংয়ে একটা লজ অর কটেজ, নামটা আপনাদের পরিচয় করে দিচ্ছি, দিস ইজ শিখার লজ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট লজ অ্যাট টুমলিং। অ্যান্ড ইউ অলসো সি এ প্রেয়ার ফ্ল্যাগ হুইচ ইজ অলসো ইউনিক, ইটস নট লুক লাইক আদার প্রেয়ার ফ্ল্যাগ অ্যাট নেপাল ভুটান আওয়ার ইন্ডিয়া, উই হ্যাভ সিন রিয়েল ওয়ান্ডারফুল।